এটা হলো সাধারণ ড্রাইভার মানুষ, মানে গাড়ি চলাই ঘরটা মানে পোহপাল দিয়ে আসো, ঘরত মোট 7-8 জন মানুষ আছে, মানে অকাল এই গাড়ি চলাই পেলাইহে মানে এই ইলেকট্রিক বিলবিল দিয়ে আসো, যেহেতু মোট 15 দিনত 2822 টাকা বিল আছে, ইমান টাকা বিল তো মানে দিও করবো না, কোকসন মানে গাড়ি চলাই পাও নি কে টাকা, মানে একটা সাধারণ ঘরের মানুষ, আপনাদের নিজেই কক এনেকা ধরো মোর নিচিন আর 10 জন মানুষের এনেকা সেম ধরনের বিল আছে, তখন করপরা দিব আর আমিও করপরা দিব, যেহেতু অনিশ্চিত যেটু স্মার্টমিটার লগাইছে বিলটু পে নকলে কারেন্টটু অটোমেটিক ঘরলে বন্ধ হয়ে যায়, নিজে নিজে বন্ধ হয়ে যায় যেতালকে রিচার্জ নকরে, আজিকালি ধরো এনেকা গরমের সিজনত সবরে ধরো অল্প ফেন পাংখা নহলে ঘর নচলে, ইমান গরমত মানুষ থাকিব নয়, যেহেতু আজি সব বস্তুবিল রাসায়নিক হয়ে গেল, সেই কারণে এটা ইমান টাকা মানুষের ঘরে বিলেই দিব নাকি ঘর চলাব নাকি কি করব কোকসুন কি হয়েছে? এত এই 7 সেপ্টেম্বরের 23 সেপ্টেম্বরের ভিতর 2822 টাকা কারেন্টের বিল আছে, মো কি কব এটা আপনাদের চাক সংবাদদাতা নিজেই চাক, এই 15 দিনত যদি 2822 টাকা বিল আহে আমি কি হিসাব দিম আমি কোকসুন, আমার ইনকামটা কি হব লাগবে 15 দিনত যদি 2822 টাকা হয় মাহেকত কি হব 5644 টাকা আসবে, ইমান টাকা আমি করবো দিম একটা মাহত বিল, আপনাদের নিজেই কক স্মার্ট মিটার লগার পর আগত আসছিল 200-250, এটা আইসে 15 দিনের 2822 টাকা স্মার্ট মিটার লগার পর। বিদ্যুৎ বিভাগের কার্যালয়ত অভিযোগ দিচ্ছে নাকি? আগে না আগত দিয়া নাই, কাইলে মানে নিজে হেরিত ফোন করেছিল ইহতর টোল ফ্রি নম্বরত, পিছত মোক কইছিলে ইলেকট্রিক অফিসালে আহিবলে, মানে আহি পেলাই ইয়া চাও সব স্মার্ট মিটারের প্রতিবাদ চলি আছে, সেখানে মানে ধরো এই নিজে যেটা আহিছে আপনাদের নিজে চোখে দেখিছে ডেট ডিউ ডেটও আছে আর কি দিনের ভিতরে কি টাকা আছে এটা আপনাদের নিজে চাই আছে, এটা চাই আপনাদের নিজেই বিবেচনা করব, এটা মানে বিল দেওয়ার যোগ্য নে অযোগ্য আর কাক আহিছে না নাহিছে এটা চাওক, সরকারক একটাই অনুরোধ করছি যে মানে যেহেতু ড্রাইভার লড়া হয় মতো ধরো ইমান পড়াশুনো নয়, এটা চাওক ইমান টাকা 15 দিনত বিল মো দিবর যোগ্য আছে না নাই এটা আপনাদের নিজেই করক, যদি মানে ইমান টাকা দিবলগা আছে তো মানে নিশ্চয় মানে সরকারি চাকরি পাওয়ার উপযোগ্য, যোগ্য লড়া হলেহে মানে ইমান টাকা বিল দিব পারিম, অযোগ্য মানুষে তো এই বিল দিব নোৱাৰো, এটা সরকারক মানে এইটাই দাবি জানাইছো যে ইমান টাকা বিল মানে কেনেকে দিম কি দিম এটা আপনাদের বিবেচনা করক, আর নহলে মই কিবা এটা সরকারি সুবিধা করে দিও। আপনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 অ্যাপত, নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।